কলি ঘন তিমির গোরাশিল জগজন ধর্ম কর্ম রহদ। কলি ঘন তিমির, তিমির কথার মানে কি মা? হ্যাঁ, তিমির কথার মানে হলো অন্ধকার। এই জাগতিকই জগতের যে অন্ধকার, এই অন্ধকারটাকে যেমন পৃথিবীর সীমারেখাকে বিলুপ্ত করে, তেমনি আমরা জ্ঞান অন্ধ, কাম অন্ধ, কলির জীব আমরা। এই ঘোর কলিযুগে মায়া বিচাসী আমাদের এমনভাবে গ্রাস করেছে, আমরাও কিন্তু আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে, আমাদের আসলে ঠিকানাটা কি সেটা ভুলে গিয়ে তার চরণের দাস না হই, সবাই আমরা মায়ার দাসে বসে আছি। কি তাই তো? ঠিক বললাম তো? এখানে যত ভক্তরা আছেন বসে, যত ভক্তরা এই হরিবাসরে আছেন, কেউ বলতে পারবেন, কেউ বলতে পারবেন আমি ভগবানের দাস? না, সবাই আমরা মায়ার দাস। কলি ঘোর তিমির গোরাশিল জগজন ধর্ম কর্ম রহদ। আমাদের করণীয়টা কি? কি আমাদের কর্তব্য? আর আমরা কি বা করে চলেছি? রাম ভক্ত তুলসীদাস তিনি কলম দিলেন, তুম কাহা সে আয়ো হো আর যাওঙ্গি কাহা, ইতনা দিলে বিচার লো বা সগায় ভাজা। বলছেন, হে কলির জীব, তুমি কোথা থেকে এসেছ, আবার কোথায় যাবে, এটা জানতে গেলে একবার নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে দেখো যে তুমি কোথা থেকে এসেছ, আবার কোথায় যাবে। যদি তুমি জানতে পারো, এটাই হলো তোমার ভজনের পথ। আমাদের চিত্ত শুদ্ধ করিবার জন্য, এটা কি চিত্ত মানে? মন। এই মনটাকে শুদ্ধ করবার জন্য এই ঘোর কলিযুগে স্বয়ং শ্রীমান মহাপ্রভু তিনি নিজে গুরুচরণ আশ্রয় করে আমাদের মতো কলির জীবকে শিক্ষা দিয়ে গেলেন। বললেন, হে কলির জীব, আগে গুরুচরণ আশ্রয় করো, না হলে কিন্তু গৌর গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। এই জগতে এখনো অনেক মানুষ আছে, অনেক মানুষ যারা আমার ভগবানকে ভালোবাসে, কিন্তু এখনো পর্যন্ত গুরু দীক্ষা শিক্ষা হয়নি। শাস্ত্রে বললেন, যত সময় তুমি গুরু দীক্ষা শিক্ষা না নেবে, ভগবানকে সেবা দিল তার কোনো কাজ হবে না। আর তুমি যে তারে ভক্তিপূর্ণ সেবা দেবে, তিনি গ্রহণও করবেন না। তাহলে ভগবানকে পেতে গেলে আগে আমাদের সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। পেয়েছি এমন সাধের মানব জন, মানব জন তাও যেমন তেমন নাই, দুর্লভ মানব জন, দুর্লভ মানব জন, এই সাধের মানব জন কৃষ্ণ ভজনের দেহ পে, দেহ পে, বলো বলো এই পৃথিবীতে আমরা কি করছি, বলো আমাদের কি কর্তব্য ছিল, কি করা উচিত ছিল, আর আমরা কি বা কি করে চলেছি, সব কিছু ভুলে গেছি। ভগবানকে দেওয়া কথা আমরা রাখতে পারিনি। যখন আমরা পৃথিবীতে আসি, তার আগে ভগবানকে প্রতিজ্ঞা করেছিলাম তার কাছে, ওগো দয়াময়, পৃথিবীতে তুমি আমায় পাঠাও, সেখানে গিয়ে মন প্রাণে দিয়ে তোমায় ডাকবো, তোমার নাম করব, তোমায় ভালোবাসবো, তোমায় ছাড়া কিছু জানবো না, তোমাকে ভুলবো না। কিন্তু যে কথা ভগবানকে দিয়ে এসেছি আমরা, আমরা সবাই ভগবানকে বাদ দিয়ে সব কিছুই করছি। যা রাধে, যার জন্য এই মানব দেহটা পেয়েছি আমরা, তাকেই ভুলে গেছি।
চৌরাশি লক্ষ জনে ভ্রমণ করি এমন সাধের মানব জন্ম পেয়েছি। জলজ নবলক্ষানি স্থাপনা বিংশতি কৃমি আরুদ্র সংখ্যক পক্ষী নং দশ লক্ষ কম ত্রিংশ লক্ষানি পশু মানুষ চতুষ লক্ষানি মানবা। একটু ভেঙে বলি তবে আপনারা বুঝতে পারবেন। জলজ নবলক্ষণে অর্থাৎ জলজ প্রাণী যা যা আছে হয়েছি আমরা নয় লক্ষ বার। স্থাবরা বিংশতে মানে কুড়ি লক্ষ বার হয়েছি স্থাবর অস্থাবর। কৃমি কীট হয়েছি আমরা এগারো লক্ষ বার। পক্ষী নম দশ লক্ষ কম। বনের পাখি হয়েছি আমরা দশ লক্ষ বার। ত্রিংশ লক্ষানি পশু মানবশ্চ বনের হিংস্র পশু হয়েছি আমরা ত্রিশ লক্ষ বার। আর চতুষ লক্ষানি মানবা মেজি চতুষ লক্ষানি মানবা মানব দেহ। দেখবেন এর মধ্যেই যত প্রকারের মানব দেহ আছে যত প্রকারের অনেকে প্রতিবন্ধী দেহ আছে আছে তো। হ্যাঁ, কারোর একটা হাত নেই একটা পা নেই, কেউ হয়তো অন্ধ কেউ হয়তো বোবা, আমার সঙ্গে কথা বলবেন ঠিক আছে। যখন আমরা যত অনেক রকমের মানুষ দেখি দেখি অনেক ঠাট্টা করি তামাশা করি ব্যঙ্গ করি, কিন্তু আমাদেরও মনে রাখতে হবে ওরকম দেহ কিন্তু আমরাও পেয়েছি, তারপরেই পরিপূর্ণ দেহটা পেয়েছি। তাই শাস্ত্রী বললেন কাউকে দেখি কখনো ব্যঙ্গ করতে নেই। তাই দশেন্দ্র সররিপু তিনি সর্বস্ব দিয়ে আমাদের কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম দিয়ে ধরায় পাঠিয়ে দিয়েছেন। মহাজন বলছেন অসাধানে চিন্তা মনি সাধনে চিন্তা মনে বিধি মিলা অলো কেবা
আছে এমন দয়া হরি বল হরি বল কে বাছে এমন দয়া কে বাছে এমন দয়া কে বাছে সাধে যেছি নাম দিলালেন এমন দয়াল কে বাছে দারে দারে নামবি লালেন দারে গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর গোরা বড় দয়ালো ঠাকুর ও গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর গোরা বড় দয়ালো ঠাকুর তাহলে भगवान के पेते गेले आमादेर जीजुगी जा जा कष्ट करते होतो ए कलिर भगवान के पेते गेले कोनो कष्ट करते हय ना कि ताई तो जाग जोग ध्यान तपस्या किछुई नय शुधुमात्र यदि कोनो भाग्यवान भगवती भगवती दुपुरटा नयन बारी बरिशानी करी ভাগবর তোমার হলাম বলি গৌর তোমার হলাম বলে যদি কেউ তার একবার ডাকার মতো ডাকিতে পারে ডাকিতে পারে আর কিছু করতে হবে না যদি কেউ মনপ্রাণে ভরি একবার তার ডাকার মতো ডাকে ভগবান চিরতরে সারা জীবন তার কাছে বাধা পড়ে থাকে আচ্ছা মায়েরা বলুন তো আমাদের কলির ভগবান কি কলির ভগবান কি হলো কলির ভগবান কি গো এদিকে কলির ভগবান কি না একজন বলেছে কলির ভগবান হলেন গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হলেন কলির ভগবান আর এই কলিযুগের মানুষ আমরা তাহলে প্রত্যেককে একসঙ্গে দুটি বাহু তুলে আমরা গৌনেতার জয়ধ্বনি করব হ্যাঁ প্রত্যেকে হাত তুলুন দেখি সবাই হাত তুলুন মাঝখানে এদিকে সবাই হাত তুলুন হাত তুলুন হ্যাঁ ভাত তুলতে হবে এদিকে বলুন গৌর সুন্দর কে মহাপ্রভু কে নিতাই চাঁদ কে
হাতগুলো লুকিয়ে রাখলে হবে? শীতকালে বারবার বের করতে বললে হয়? খুব শীত পাচ্ছে, ওই চুপচাপ বসে থাকলেই শীত আরো জড়িয়ে আসবে। কর্ম করবেন দেখবেন আর শীত আর পাবে না, গা গরম হয়ে যাবে। প্রত্যেকে হাত তুলুন, একসঙ্গে মায়েরা সবাই মিলে উনুধ্বনি দেন দেখি। বাহ, যারা ধীশাম জনিতায় জয় গো, প্রত্যেকে হাত তুলে। সুরধনির কিনারা সোনার নূপুর দিয়া পা, নাচে নগরিয়া সুন্দর গৌরাঙ্গরায়। উলুধ্বনি হরিব, সুরধ্বনি কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নগরিয়া কি ব্যথা লাগছে? কন কন করছে। কন কন করছে কি হচ্ছে? কষ্ট হচ্ছে? ওমা কষ্ট হচ্ছে মা? হচ্ছে না? হ্যাঁ, ধান যারা ছিল। আচ্ছা, আপনারা সিরিয়াল দেখেন? কে কে দেখেন হাত তুলুন দেখি। আচ্ছা, ওই যে আপনারা সিরিয়াল দেখেন টিভিতে, যে সিরিয়াল চলে, কিসের মাধ্যমে ছবি ধরে বলুন তো? ডিস অ্যান্টেনা আর তারের মাধ্যমে, কি তাই তো? তদ্রূপ এটাও হলো আমাদের একটা হৃদয় টেলিভিশন। এতেও কিন্তু সুন্দর সুন্দর জ্ঞান ভক্তির ছবি ধরাতে গেলে রয়েছে আমাদের অ্যান্টেনা আর তার। তাহলে অ্যান্টেনা কোনটা? সবাই জানে কিন্তু কেউ তুলবে না। হ্যাঁ, এটা হলো অ্যান্টেনা, আর লুকিয়ে রাখলে হবে না, কাজে লাগাতে হবে। হ্যাঁ, এটা হলো অ্যান্টেনা। আচ্ছা, তার কোনটা? ঠিক বললো, ও রাত জেগে জেগে কীর্তন শুনে শুনে মাথাটাই খারাপ হয়ে গেছে। তার হলো আমার মায়েদের মুখে একটু উলুধ্বনি। আর একবার দেখ দেখি। বা 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 বা, জয় রাধে। তাহলে প্রত্যেকে একসঙ্গে দুটি বাহু তুলে সুরধনির কিনারায় সোনার নূপ দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। হরিবল হরিবল হরিবল, সুন্দর কপালে
সুন্দর দৃহীন গগন সুন্দর কপালে সুন্দর তিলক গো ওমা আমার গৌর হরির কপালে কি আছে গো তিলক আছে আর কি আছে আহা সুন্দর এখান রয় রাধে 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 আহা সুন্দর এখান নামা বলি গায় নাগরী গো সুন্দর গো রাঙ্গ ও হো সুর ধ্বনির কিনারে সোনান পুতিয়া পাই নাচনা করি গা শুনি তোর গৌরাঙ্গটা সুর ধ্বনির কিনারাই সোনান পুতিয়া পাই নাচনা করি গা সুন্দর গৌরাঙ্গরাই হরি বল হরি বল হরি বল বাবা আমার গৌর সুন্দর তার সুন্দর নয়ন দিয়ে যদি একবার কারোর দিকে তাকায় তার কি অবস্থা হয় ও তার দেহ ছাইরা আহা দেহ ছাইরা মনটা লইয়া যায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ ও সুর ধ্বনির কিনারায় সোনান পুতিয়া পাই নাচনা করি গো সুন্দর গৌরাঙ্গটা সুর ধ্বনির কিনারায় সোনান পুতিয়া পাই নাচনা করি গো সুন্দর গৌরাঙ্গরায় আহা সুন্দর গৌরাঙ্গরায় আহা সুন্দর গৌরাঙ্গটা ও ভাই গৌর 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 জয় গোপীনাথ। লাউতর গোপীনাথ মন্দির কমিটি প্রচালিত যে বার্ষিক অনুষ্ঠান আজকে তার পঞ্চম তথা শেষ দিন। আজকে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিখ্যাত কীর্তনিয়া মুনমুন দাস মহাশয় এবং তার সম্প্রদায়। তাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, আমরা আনন্দিত, তাকে ধন্যবাদ জানাই। তার সুমধুর কণ্ঠের কীর্তন গান শুনুন, আপনাদের মর্মে প্রবেশ করুক, আপনাদের মন প্রাণ আকুল করুক। এবার আমরা তাকে বরণ করে নেব। বরণ করতে আমাদেরই এই গোপীনাথ মন্দির কমিটির কনিষ্ঠ সদস্যদের আহ্বান জানাচ্ছি, তারা মাল্য পুষ্পস্তবক উত্তরীয় এবং গোপীনাথের প্রতিক্রিয়ার দিকে বরণ করে নেবেন। সকলে উলুধ্বনি দিয়ে এই বরণকে আরো মাঙ্গলিক করে তরুন।
জরাধীশ জনিতায় জয় গো। আজ আমরা যে লীলাটি আস্বাদন করব, আজ আমাদের আস্বাদনের বিষয় হল ভক্ত গোড়া কুমুরীর জীবন কাহিনী। আবারও বলছি, আজ আমাদের আস্বাদনের বিষয় হল ভক্ত গোড়া কুমুরীর জীবন কাহিনী। আমরা এই লীলার মধ্যে জানব প্রকৃত ভক্ত কাকে বলে, ভগবানকে কেমনভাবে ভালোবাসলে ভগবান সেই ভক্তকে কৃপা করে তা আমরা লীলার মধ্যে জানব। এই জগতে ভক্ত তো অনেক আছে, কিন্তু ভক্তির মতো ভক্ত কয়জন আছে? তিলক সেবা করলে, নামের ঝলা নিলে, কণ্ঠে তুলসীর মালা পরলে কিন্তু ভক্ত হওয়া যায় না, নিরামিষ খেলেই ভক্ত হওয়া যায় না। আমি সব কিছুই করলাম, নিয়ম করলাম, কিন্তু যদি আমার মনের মধ্যে এইখানে যদি ভক্তি না থাকে, ভগবান থাকবে? ভক্তি যেখানে ভগবান সেখানে। জরাধে, এক ভক্তির কথা বলবো লীলায় যাবার আগে, চলে যাব একটু মহাভারতে। অনেক ভক্ত আছে ভগবানের, তার মধ্যে একজনের কথাই বলবো। প্রকৃত ভক্ত কাকে বলে দেখুন, মহাভারতে কুরুবংশ ধ্বংস করে যেদিন হস্তিনাপুরীর রাজত্ব ফিরে পেলেন ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কুন্তী পিসিমার কাছে এসে বলছেন, পিসিমা আজ আমি যাই। অ পিসিমা, আজ আমি যাই পিসিমা। কুন্তী মনে মনে ভাবছে, মা কৃষ্ণ যেখানেই যাই আমাকে বলে যাই পিসিমা আজ আমি আসছি। তাহলে আজ কৃষ্ণ আসছে না বলে যাই বলল কেন? আচ্ছা বলুন তো মা, যাই কথার মানে কি? যাই কথার মানে চলে গেলে সে আর আসবে না, আর আসছি কথার মানে হল চলে গেলে সে আবার আসবে। কুন্তি কৃষ্ণকে বলছেন, আহা কৃষ্ণ একটা কথা বলবো? বলো পিসিমা। কৃষ্ণ, তুমি যেখানেই যাও আমাকে বলে যাও পিসিমা আজ আমি আসছি। তাহলে আজ তুমি আসছি না বলে চাই বললে কেন? বলো না কৃষ্ণ, আসছি না বলে যাই বললে কেন? তাহলে কি যাই কথার মানে এটা, তুমি চলে গেলে আর আমার কাছে ফিরে আসবে না? বলো, বলো না কৃষ্ণ, বলো না। কৃষ্ণ বলছে, পিসিমা ঠিক বলেছ তুমি। দেখো পিসিমা, যতদিন তোমাদের জীবনে দুঃখ ছিল, যতদিন তোমাদের জীবনে কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, ততদিন আমি তোমাদের সঙ্গে থেকেছি পিসিমা। যতদিন তোমাদের জীবনে কষ্ট দুঃখ ছিল, ততদিন আমি তোমার এই পাঁচটি পুত্রের সঙ্গে বন্ধুর মতো দিন কাটিয়েছি, আর আজ তোমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। দেখো দেখো দেখো, তোমার ছেলে রাজা হয়েছে, কত সুন্দর মানিয়েছে পিসিমা। আর কেন, এইবার তুমি আমায় বিদায় দাও, আমি চলে যাই। তবে পিসিমা, বিদায় নেবার আগে আমি তোমায় কিছু দিয়ে যেতে চাই, কারণ দেখো আমার তো বহু ভক্ত, অনেক ভক্ত আছে। আমার ভক্তরা আমাকে যা চেয়েছে আমি তাদের তাই দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত তুমি কিছু চাওনি আমার কাছে। তাই পিসিমা, তুমি কিছু অন্তত চেয়ে নাও, যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো কি চাও? দেখুন ভক্তির চাওয়াটা কেমন, ভগবানের কাছে আমরাও তো কত না কিছু চাই, তাই না? আমাদের ভালোবাসাটা কেমন, চাওয়াটা কেমন, আর যে প্রকৃত ভক্ত হয় তার ভালোবাসাটা কেমন, চাওয়াটা কেমন। দেখুন কুন্তীকে যখন এই কথা বলেছে কৃষ্ণ, কুন্তী বলছে, কৃষ্ণ তুমি সত্য করে বলছো আমি যা চাইব তুমি আমায় তাই দেবে?
হ্যাঁ পিসিমা বলো না কি চাও তুমি। কৃষ্ণ তাহলে আমি যা চাইব তাই পাব? হ্যাঁ পিসিমা বলো কি চাও তুমি। কৃষ্ণ তাহলে তুমি আমাকে এই দিয়ে যাও কৃষ্ণ, এই জগতে যত আছে দুঃখ এই জগতে যত আছে কষ্ট এই জগতে যত আছে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সবটা তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ, আমায় দিয়ে যাও কৃষ্ণ। পাশে দাঁড়িয়েছিল ভীম, ভীম বলছে মা ও মা কি চাইলে তুমি, মা কি চাইলে তুমি আবার, এত কষ্ট পেও এত দুঃখ পেও তোমার কি ছাদ মেটেনি মা, তোমাকে নিয়ে আমরা কত কষ্ট করেছি অজ্ঞানত বনবাসে দিন কাটিয়েছি মা তোমায় নিয়ে, যখন আমরা একটু সুখের নাগাল পেলাম তোমার কি এত কষ্ট করেও সাধে মেটেনি, তুমি আমার দুঃখ চাইছ কেন, কেন মা কেন বলো কেন। ভীমের মাথায় হাতে দিয়ে কুন্তি বলছেন ভীম দেখ বাবা যতদিন আমরা কষ্টে ছিলাম দুঃখে ছিলাম ততদিনই কৃষ্ণ আমাদের পাশে ছিল, আর দেখ আজ আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, অমনি কৃষ্ণ যে আমাদের ছেড়ে যায়। তাহলে বলতো বাবা এই জগতে কোনটা ভালো, কৃষ্ণকে ছেড়ে সুখ ভালো না দুঃখ ভালো? ওরে যে সুখ পেলে আনন্দ পেলে কৃষ্ণকে ছাড়তে হয় কৃষ্ণকে বলতে হয়, ওই সুখ আমি কোনোদিন চাই না, চাই না এই রাজ সিংহাসন। কৃষ্ণ বলছে পিসিমা তুমি আমায় এত ভালোবাসো পিসিমা, তুমি আমায় এত ভালোবাসো, আমি যে তোমার ভালোবাসায় সারা জন্মে তোমার কাছে বাধা পড়ে গেলাম, তবে পিসিমা বিদায় তোমাকে নিতেই হবে, বিদায় নেবার আগে আমি তোমায় কথা দিয়ে গেলাম যখন তুমি আমায় ডাকবে আমাকে স্মরণ করবে আমি তোমার ডাকে ঠিকই ছুটে আসবো, এবার তুমি আমায় বিদায় দাও। এই হলো প্রকৃত ভক্ত, তেমনই ভক্ত ছিল গোরা কুমোর, কেমন ভক্ত ছিল দেখুন, মন প্রাণে দিয়ে ডাকলে ভগবান সেই ভক্তকে কীভাবে কৃপা করে তা আমরা লীলার মধ্যে জানব। ভক্ত গাইছে গোপী জন মনোজ গিরি ধারি রাখ মিনতি গোপীজনা মনোজ
রাখো বিনতি রাঙা পাই রাখো মেনতি রাঙা পাই পৃথিবীতে আমি অনেক মানুষ দেখেছি কিন্তু তোমার মতো এমন মানুষ আমি আর একটাও দেখলাম না। আমাদের এই সংসারে এত অভাব, এত কষ্ট, আমাদের দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পায় না। তোমার যা কিছু দেহ মন প্রাণ সর্বস্ব তার চরণে সঁপে দিয়ে কেবল গাইছো স্বামীগো। দু বছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে মনে আছে তোমার? দেখো এই শাড়িটা আমি আজও পরে আছি। জীর্ণ বস্ত্র গঙ্গার ঘাটে জল আনতে যাওয়া লজ্জাজনক ব্যাপার। এত কষ্ট, এত অভাব আমাদের, তবুও স্বামী আমি তোমায় কোনোদিন বলিনি স্বামী তুমি আমায় একটা শাড়ি এনে দাও। কেন বলিনি জানো? কারণ আমি জানি মা পার্বতী তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামীরূপে পেয়েছিলেন। তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি তাহলে আমার রন্ধন করার বস্তুটির সেবা পাবে কে? আমার স্বামী, যিনি হলেন পরম বৈষ্ণব। ও মায়েরা, আপনারা সবাই তো রন্ধন করেন, কি করেন তো? তো সবার রন্ধন করার বস্তুটি কি ভগবানের সেবায় লাগে? গাছে তো অনেক ফুল ফোটে, সব ফুল কি ভগবানের চরণ সেবায় লাগে?
কেউ লাগে কেউ লাগে না। তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি আমার রন্ধন করার বস্তুটির সেবা পাবে কে না আমার স্বামী যিনি হলেন পরম বৈষ্ণব। আরে বৈষ্ণবের সেবা হয়ে গেলে বিষ্ণুর সেবা হয়ে যাবে। তাই তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন মা পার্বতী। স্বামী গো এতদিন আমি তোমাকে দুঃখের কথা বলিনি, আজ আমি কেন বললাম জানো? তাহলে আমাদের এবার জানতে হবে স্বামীটা কি আর পত্নীটা কে। স্বামী হলো গোরা কুমার আর পত্নী হলো লক্ষ্মী প্রিয়া। স্বামী গো ওই যে দেখো মন্দিরে যে গোপাল কৃষ্ণ বসে আছে, আর তুমি তো জানো স্বামী আমাদের 1 বৎসরের একটা সন্তান রয়েছে, হাদর করে তুমি তার নামে রেখেছো গোপাল। বলো না স্বামী, বলো না ওই গোপাল যদি মা মা বলে আমায় ডাকে, বলো না স্বামী কি দেব, কি দেব আমি তারে? নিজে না খাই নিজে না পড়ি, অন্তত আমাদের সন্তানের কথা ভেবে আর মন্দিরে যে আছে তার কথা ভেবে তুমি কাজ করো স্বামী। না 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 আমি আমি তোমাকে আর না আমি ছাড়তে বলছি না, তুমি নামও করো কাজও করো। দেখো কাজ করলে টাকা পাবে, সেই টাকা দিয়ে ভগবানের জন্য দ্রব্য আনবো বাড়িতে, দ্রব্য এনে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আমরা মহাপ্রসাদ রূপে সেবা নেব। স্বামী গো তবে নামও করো কাজও করো। এ লক্ষ্মীপ্রিয়া তুমি বিশ্বাস করো আমি না আমি আমি কতবার চেষ্টা করেছি এই নাম আমি আর গাইব না, বিশ্বাস করো তুমি একটিবার বিশ্বাস করো আমায়, আমি কতবার চেষ্টা করেছি এই নাম এই হরি নাম কৃষ্ণ নাম আমি আর গাইব না, কিন্তু পারি না পারি না গো। যতবার ভেবেছি বদনে হরি নাম আমি আর গাইব না, যতবার ভেবেছি বদনে কৃষ্ণ নাম আমি আর গাইব না, হরি নাম ছেড়ে দিল হরি যে আমায় ছাড়ে না। আমায় বলো না ভুলিতে, আমার জীবনে মধুমাখা বলো না বলো না বলো না বলো না বলো। দয়াময় কবে যে আমি তোমার দেখা পাব সেই আশায় আমি আজও বসে আছি। ভক্ত বলছি প্রভু তোমারই আপার করুণা। দয়াময় প্রভু তোমারি আপার করুণা, প্রভু তোমারি আপার করুণা। যুগে যুগে কত লীলা এই জগতে প্রকাশ,
শিলা ও যুগে যুগে কত লীলা এ জগতে প্রকাশিলা যুগে যুগে কত লীলা এ জগতে প্রকাশিলা ছলনার আশ্রয় নিতে হবে। সেটা কি না, আমার যে এক বছরের সন্তান গোপাল রয়েছে, ওই গোপালকে যদি আমি আমার স্বামীর কোলে কিছুক্ষণের জন্য হলেও তুলে দিই, ওই গোপালের যে মুখের মধুর হাসি, ওই হাসি দেখে স্বামী আমার হরিনাম ভুলে যান। ওমা, বাচ্চাদের হাসিতে অনেক কিছু ভালো যায়, তাই না? তো আজ লক্ষ্মীপ্রিয়া ওই গোপালকে স্বামীর কোলে দিয়ে কেমন হরিনাম ভোলাবে দেখুন।
गोपाल के लिए चले कथाय ना स्वामी का स्वमर का स्वामी के बोल स्वामी स्वामी गो गोपाल के एक धरो ना भेतरे अनेक काजे पड़े रही है गोपाल के ना काज करते एक गोपाल के धरो ना गो तो एखने कृष्ण भक्त गोरा कुमार बोल ठीक है लक्ष्मी प्रिया तुम्हें काज कर ठीक है तुम्हें गोपाल कमाय दिए जाओ हमें लक्ष्य रखब काज करब लक्ष्मी प्रिया कि कर गोपाल के स्वामी का दिए चले ग और एखने कृष्ण भक्त गोरा कुमार से गोपाल मुखेर मधुर हासिटा देखे भेबेछे तार काछे आछे वृंदावन कृष्ण गोपाल केमन भक्त देखुन निजे सन्तान के निये बसे आछे तार हासिटा देखे भेबेछे तार काछे आछे वृंदावन कृष्ण गोपाल से भक्त बोलछे ओरे के रे तुई तुई कि आमार वृंदावन कृष्ण गोपाल आय आमार काछे आय ओरे आमार कृष्ण गोपाल ओरे आमार ब्रजेर गोपाल आय ओ तुया रे आमार कोले हे ओ जे आमार कृष्ण गोपा ओ जे आमार बजेर गोपा ओ तुया रे आमार कोले ओ तुया
जयराधिशान जनिताय जय गौर आबार कमिटी दादारा भक्तरा आपनादेर काछे काछे जाबे किछुते साहाज्य करबेन कारण जेन एई हरिबासरटा एकार जनार तो सम्भव ना सबाई सहयोगिता करलेई तबेई एकटा हरिबासर करा जाय जेन एई भावे हरिबासर कराते पारि कीर्तन कराते पारि এইভাবে কীর্তন শুনিয়ে আপনাদের মতো ভক্তদের আনন্দ দিতে পারি যেন এই হরিবাসরটা আরও আরও অনেক পারে যারা আধে তারপরে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনাদের কাছে কাছে সবাই যাবে কিছু দিয়ে সাহায্য করবেন তবে হ্যাঁ একটু বেশি বেশি দেবেন কেউ কিন্তু কিন্তু ভাব নিয়ে দেবেন না যতটুকু দেবেন ওপরে তোলা থাকবে যারা আধে তা এখানে নিজের সন্তানকে তার মুখের মধুর হাসটা দেখে ভেবেছে গোরা কুমোর তার কোলে আছে আহা তার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল এখন ভগবান দেখে হাসছে বলছে বাহ বাহ গোরা কুমোর বাহ তুমি তোমার সন্তানকে নিয়ে বসে আছো ভেবেছ তোমার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল আগে তুমি নাকি আমার নাম করো তুমি নাকি আমায় ভালোবাসো আচ্ছা তুমি যে আমায় কতটা ভালোবাসো কতটা আমার নাম করো আমি একটু মেপে দেখে নেব না বলছি তুমি যে আমায় কতটা ভালোবাসো কতটা আমার নাম করো আমি একটু মেপে দেখে নেব না আচ্ছা যারা লেখাপড়া করে তাদের কি দিতে হয় ফোন দিতে হয় এই বাবু এই তোরে বলছি রে হ্যাঁ দেখেছ কই রে এই লেখাপড়া করলে কি দিতে হয় রে লেখাপড়া করিস লেখাপড়া করলে পরীক্ষা দিতে হয় যারা লেখাপড়া করে তাদের পরীক্ষা দিতে হয় আর যারা লেখাপড়া করে না তাদের পরীক্ষা দেবার কোনো দরকার থাকে না তবে পরীক্ষা দিলে কি একটা সুযোগ থাকে সেটা কি গ্রামে গ্রামে ওপরের দিকে উঠতে থাকবে পাস করুক আর নাই করুক মনে প্রাণে কিন্তু একটা ইচ্ছা থাকবে আমাকে ওপরের দিকে উঠতে হবে তাই যারা ধর্ম মেনে চলে ধর্ম মেনে হা গোবিন্দ বলে দুফুটা চোখের জল দিয়ে যদি একবার কেউ তারে ডাকে ভগবান তার পরীক্ষা না নিয়ে থাকতে পারেন না আপনাদের সঙ্গে মিষ্টির পরিচয় আছে রসগোল্লা খাওয়া হয় সুগারের ভয়ে এমনি কেউ খায় না রসগোল্লা খান না আপনারা মিষ্টি খান না সবার সুগার সামনে মিষ্টির দোকান থাকলে একবার চট করে গিয়ে দেখে আসবেন খান না ঠিক আছে দেখেছেন তো রসগোল্লা দেখবেন রসগোল্লা তৈরির আগে ছানা থাকে ওই ছানাটাকে ছেঁকে একটা কাপড়ের ওপর রেখে মুখটাকে ভালো করে বেঁধে তার উপর চাপানো হয় কি 5 থেকে 10 কেজি বাটকারা তখন ওই ছানা জানে আমার মাথার ওপর কি চেপেছে ওই বাটকারা স্বরূপ ভগবান এমন চাপে যার মাথায় চাপে সেই জানে আমার মাথার উপর কি চেপেছে ভগবান বলছেন তুমি আমার নাম করবি আমায় ডাকবে তুমি আমায় কতটা ভালোবাসো আমি একটু মেপে দেখে নেব না নিজের সন্তানে কোলে রয়েছে গোপাল আর এখানে গোরা কুমোর বলছে হ্যাঁ গো আমার বউ কত করে বলে গেল আমি নাকি কাজ করি না তাহলে আমাকে এবার কাজ করতে হবে তো কি করছে কোলে তো আছে গোপাল হাতে করছে কাজ আর মুখে করছে নাম কেমনভাবে নাম গাইছে আসুন সবাই মিলে আমরাও গাই বল গৌরনিতা
গৌরনীতা গৌরনীতায় বল গোড়া কোমর ভেবেছে কোলে আছে কাদারতা কোমরেরা যেমন ভাবে হাঁড়ি কলসি তৈরি করবার জন্য কাদা তৈরি করে ওই এক বৎসরের সন্তান গোপালকে কাদা মনে করে মন্থন করে ফেলেছে সারা সর্বাঙ্গে রক্তই রক্ত মাখা মাখি হাতে রক্ত সারা সর্বাঙ্গে রক্ত নিজের সন্তানকে নিজের হাতে মেরে গোরা কোমর বলছে গোপাল গোপাল কোথায় গেল গোপাল এই তো ছিল এ কি আমার হাতে রক্ত গোপাল গোপাল ওরে গোপাল রে ওরে গোপাল ওরে গোপাল রে তোমায় ছাড়া আমি কিছু জানি না তবে
আরে তোমারে নামে গাইতে গাইতে কেন আমার এত বড় ক্ষতি হলো বলে দাও, তুমি বলে দাও। ওগো দয়াময় কে আমাকে বাবা বলে ডাকবে বলে দাও। বাবা বলে ডাকার মতো যেই জগতে আমার কেউ রইল না, এই সমাজে মুখ দেখাবো কি করে আমি বলে দাও তুমি, কি করে বাঁচবো আমি। নিজেরই সন্তানকে নিজের হাতে মেরে গোড়া কোমর পাগলের মতো বসে বসে কাঁদছে, আর এখানে লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে স্বামী আমার পাগল স্বামী যখন তখন হরিনাম করে, একবার বরঙ্গে দেখে আসি আমার স্বামী কি করছে আর গোপাল কি করছে। যতই হোক বা মায়েদের মন তো, মা চলেছে স্বামীর কাছে, স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে স্বামী স্বামী একই একই স্বামী আমার গোপাল কি হলো, এই তো আমি তবে সবে মাত্র দিয়ে গেলাম আমার গোপালকে লক্ষ্য রাখার জন্য, আমার গোপাল কোথায় বলো বলো স্বামী, চুপ করে আছো কেন বলো না আমার গোপাল কোথায়। একই তোমার হাতে রক্ত স্বামী আমার গোপাল কোথায় বলো না বলো না স্বামী আমার গোপাল কোথায়। লক্ষ্মীপ্রিয়া ওই দেখো ওই দেখো ওই দেখো তোমার গোপাল কৃষ্ণ ভক্ত তুমি না হরি ভক্ত, হরি নামে গাইতে গাইতে নিজের সন্তানকে নিজের হাতে তুমি মারলে, এ তুমি কেমন পিতা বলো বলো না স্বামী, কে আমাকে মা বলে ডাকবে, আমাকে মামা বলে কে ডাকবে কে আদর করবে, মা বলে ডাকার মতো যে জগতে আমার কেউ রইল না। ওগো দয়াময় সন্তান যখন তুমি আমার ঘরে দিয়েছিলে তবে তুমি কেন এভাবে কেড়ে নিলে প্রভু বলে দাও। তুমি যদি দিয়েছিলে কেন কেড়ে অপরাধে দয়া আমাকে কাঁদালে, ভেঙে গেল ঘর ভেঙে গেল স্বপ্ন, কবে তোমার
ओ विधि रे ओ खुदा क्यों करे बाजू अभी बोले दाउ तबे अभी बोले दाउ Thank you.
গ্রামের কেউ যদি মারা যায় তাকে দেখার জন্য যেমন ভাবে পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা দেখতে ছুটে ছুটে আসে, আজ গোপালকে দেখার জন্য গ্রামবাসীগণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই দেখতে ছুটে ছুটে আসছে গোরাকুমনের বাড়িতে। আজ গোরাকুমনের বাড়িতে কত লোকের ভিড় জমেছে, সেইখান থেকে একজন বলে উঠল, বলি এই যে গোরাকুমন, তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না হরি ভক্ত, হরি নামে গাইতে গাইতে নিজের সন্তানকে তুমি নিজের হাতে মারলে, ছি 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 ছি। শোনো, আমরা সবাই মিলে ঠিক করেছি তোমাকে আমরা এই গ্রামে আর রাখব না, শোনো তোমাকে আমরা এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। সঙ্গে সঙ্গে সেইখান থেকে একজন বলে উঠিল, বলি ও তিন করিদা, এই যে বলি গাছ কেটে ফেললেই কি গাছে মারা যায়, কি বলেন আপনারা? এমন কিছু কিছু গাছ আছে দেখবেন কেটে দিল আবার গজায়। কি কি গাছ বলুন তো, কি কি গাছ? খিরিস গাছ, জবা গাছ, বাঁশ গাছ, কলা গাছ, কি তাই তো, ইত্যাদি ইত্যাদি আরো আরো অনেক রকমের গাছ আছে। আচ্ছা শোনো, এই গোরাকুমার কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নামে গাইতে গাইতে ও নিজের সন্তানকে নিজের হাতে মেরেছে, তো ওকে যদি এখন এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় সেখানেও তো হরিনাম করবে, হ্যাঁ করবে না, করবে তো, তাহলে সেখানে হরিনাম গাইবে, হরিনাম করতে করতে অপরের ছেলেকে এইভাবে মারবে, অতএব গড়া থাকলে তো আবার গজাবে, তো একটা কাজ করো গড়া থেকে উবড়ে ফেলে দাও, মানে এই গোরাকুমারকে মেরে দাও। হ্যাঁ ঠিক বলেছ, ঠিক বলেছ তোমরা, এই শোনো, সন্তান হত্যার অপরাধে তোমাকে আমরা মৃত্যুদণ্ড দিলাম। গোরাকুমার বলছি, কি বললে, কি বললে তোমরা, তোমরা আমাকে মৃত্যুদণ্ড দিলে? হ্যাঁ ঠিক বলেছ, ঠিকই বলেছ তোমরা, আমার তো আবার তো মৃত্যুদণ্ড পাবারই কথা। ওগো একটা বটবৃক্ষ কত মানুষকে ছায়া প্রদান করে, পাখিকে বাসা বাঁধবার সুযোগ করে দেয়, একটা প্রজ্বলিত প্রদীপী যেমন অসংখ্য প্রদীপীকে প্রজ্বলিত করে, একজন জ্ঞানী মানুষ যদি এরকম যোগ্য ব্যয় কত অজ্ঞান হৃদয়ের জ্ঞানের প্রতি প্রজ্বলিত করে। আমার ছেলেটি ছিল, যদি সে বড় হতো তবে সে হতো কৃষ্ণ ভক্ত, আমি যখন আমার সন্তানকে নিজের হাতেই মেরেছি তবে এই জীবনটা রেখে লাভে কি বলো? ঠিকই বলেছ, ঠিকই বলেছ তোমরা, আমার আমার মরণই ভালো, ঠিকই বলেছ। তবে হ্যাঁ শুনেছি আত্মহত্যা করা নাকি মহাপাপ, না না গো, না না না, আমি আমি আত্মহত্যা করব না, তবে যে হাত দিয়ে আমি আমার সন্তানকে মেরেছি, সবাই দেখো তোমরা যে হাত দিয়ে আমি আমার গোপালকে মেরেছি, এই হাত, এই হাত আমি আর রাখব না। এই বলে উন্মাদের মতো গৃহের ভেতরে ছুটে গেল, গিয়ে একটি শানিত কাটারি নিয়ে বেরিয়ে এলো, যেই না হাতটি কাটতে যাবে সঙ্গে সঙ্গে লক্ষ্মীপ্রিয়া হাতটি ধরে ফেলেছে, স্বামী তুমি কি করছো, তুমি কি পাগল হয়ে গেছো, ছেলে চলে গেল আমায় ছেড়ে, তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও বলো না কি নিয়ে বাঁচবো আমি, কি নিয়ে থাকবো আমি বলো। লক্ষ্মীপ্রিয়া একটা ধূপ পুড়ে পুড়ে ছাই হয়ে যায় কত মানুষকে গন্ধ প্রদান করে, একজন কৃষ্ণ ভক্ত যদি এরকম যজ্ঞ দেয় কত মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করে। আমি যখন আমার সন্তানকে নিজের হাতে মেরেছি
हाद रेखे लाभ की बोलो सरे जाओ लक्ष्मी प्रिया तुम्हें बाधा दियो ना 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 स्वामी ना तुम्हें काज करो ना लक्ष्मी प्रिया तुम्हें सरे जाओ यही बोले लक्ष्मी प्रिया के ठेले दिए वो सानित्य करारिटी नहीं हाथी केटे फेले दिल बड़ो जाला बड़ो बैठा गोरा कोमर के देखे कत मानुष कांदछे किंतु जरा पाषंड तारा बोले उठल बोले ऐ जे गोरा कोमर निजेर सन्तान के मारबार समय दुटो हाथे तो मेरेछो तो काटबार समय एकटा केनो आर एकटा बोले हैं ठीक तो बोलेछो तोमरा আমি আমার গোপালকে মারার সময় দুটো হাতেই তো মেরেছি ওগো যখন আমার দুটো হাতই ছিল একটি হাত দিয়ে এই হাতটা আমি কেটে ফেলেছি এই হাতে যখন আমি কেটে ফেলেছি এই হাতটা কাটব কেমন করে তোমরা আমাকে বলো আমি কাটব কেমন করে ওই তো অগ্নি ওই অগ্নি প্রজ্বলিত আমি আমার হাতটা পুড়িয়ে ফেলবো আমি রাখতে চাই না এই হাত এই বলে ছুটে গিয়ে ওই আগুনের মধ্যে হাতটা পুড়িয়ে ফেললো শুধু স্মৃতিটুকু মনে রেখো স্মৃতিটুকু ঈশ্বরী গৌর ভক্ত মণ্ডলী এই হরিনাম কোনো যাত্রা নয় কোনো নাটক থিয়েটার নয় এই হরিনাম হল ভারতীয় আধ্যাত্মিক শব্দ এই নাম নিতে নিতে কত মানুষ চলে যাবে আর সে কীর্তন মানুষই গাইবে আজ গোরা কুমারের হাতে চলে গেল সন্তানে চলে গেল তবু সে ভগবানের কাছে প্রার্থনা করে বলছো গো দয়াময় তুমি আমার হাত নিয়েছো এতে আমার কোনো কষ্ট নেই তুমি আমার সন্তান নিয়েছো তাতেও আমার কোনো দুঃখ নেই দরকার পড়লে আমার পা দুটো আছে যদি তুমি নিতে চাও তাও তুমি নিয়ে নাও প্রভু কিন্তু প্রভু তোমার কাছে আমার একটাই নিবেদন যে বদন দিই আমি তোমার নাম করি এই বদন তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না প্রভু আমি জানি প্রভু যে অন্যায় করেছি যে পাপ করেছি আমরা আমি এই পাপের কোনো ক্ষমা নেই তবু দয়াময় তবু আমি তোমার কাছে বলবো তুমি কি পারবে আমার সকল অপরাধ তোমার চরণে নিয়ে আমাকে তোমার চরণে একটু জায়গা দিতে
পারবে তুমি? সেই ভক্ত বলছে, ভুল করে যদি আসি শরণে শরণে। হে শ্রী গৌর ভক্ত মণ্ডলী, শুধু গোরাকুমোর কেন, সে হরিনামে গাইতে গাইতে তারই অজান্তে নিজের সন্তানকে নিজের হাতে মেরেছে। আর আমরাও তো কত পাপ করি, কত অন্যায় করি, পাপের কোনো শেষ আছে আমাদের? তাহলে শুধু গোরাকুমোর নয়, আজ যত ভক্তরা আছেন সবাই মনে প্রাণে ভগবানের কাছে প্রার্থনাই করুন, জানান ও গো দয়াময়, জীবনে যত পাপ করেছি, যত যত অন্যায় করেছি, সকল অপরাধ তুমি তোমার চরণে নিয়ে আমাকে একটু জায়গা দাও। ভুল করে যদি আসি শরণে শরণে, 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 নেবে কি না চরণে চরণে চরণে, ভুল করে যদি আসি চরণে চরণে, ভুল করে যদি আসি চরণে শরণে। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আমি যে বসে আছি অগ দীন দয়াল, তুমি যে আমারি অগ প্রভ দয়াল, আমি যে বসে আছি অগ দীন দয়াল, তুমি যে আমারি অগ প্রভু দয়াল, আমি যে বসে আছি অগ দীন দয়াল, তুমি যে আমারি অগ প্রভু দয়াল, আমি যে বসে আছি অগ দীন দয়াল, ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে। আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না অগ প্রভু দয়াল, আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না অগ প্রভু দয়াল, আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না অগ প্রভু দয়াল, আমি যে বসে আছি তোমারই আদি
স্বামী গো কে কে তুমি স্বামী তুমি আমায় চিনতে পারছো না আমি আমি তোমার লক্ষ্মীপ্রিয়া ও লক্ষ্মীপ্রিয়া তুমি সবাই তো আমাকে ছেড়ে চলে গেল তুমি যাবে না আমায় ছেড়ে যাও চলে যাও তুমি স্বামী আমি তোমায় ছেড়ে কোথায় যাব বলো আমি যে ভারতীয় আধ্যাত্মিক নারী এই সংসারে যদি কিছু থাকে তবে সেটা হলো তুমি তুমি আমার জীবন তুমি আমার ভূষণ তুমি আমার মন প্রাণ হৃদয় স্বামী গো আমি তোমায় ছেড়ে কোথায় যাব বলো তবে স্বামী দুবছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে মনে আছে তোমার হ্যাঁ মনে আছে দেখো এই শাড়িটা কিছুটা অংশ ছিঁড়ে আমি একটা ঝুলি তৈরি করেছি এ লক্ষ্মীপ্রিয়া ঝুলি কেন গো কী হবে তা দিয়ে কী আর হবে যখন তোমার হাতে ছিল তখন তুমি কাজ করলে না আর দেখো আজ তোমার দুটো হাতই নেই তুমি কাজ করবে কেমন করে তাই স্বামী গো বাঁচতে গেলে তো কিছু খেতে হবে যদি তুমি আমাকে অনুমতি দাও স্বামী আমি ভিক্ষায় যাই লক্ষ্মীপ্রিয়া তুমি ভিক্ষায় যাবে আমি বলছি আজ তুমি যেও না আজ যাব না কবে যাব স্বামী সেই দিনই যেও যেই দিন আমি মারা যাব না না স্বামী না তুমি এই কথা বলো না বলো না তুমি এই কথা কেন বলবো না সেই দিন সত্য অঙ্গীকার করেছিলাম কন্যা বিবাহের দিন আজ থেকে তোমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার তো আমি তো এখনও পৃথিবীতে বেঁচে আছি মরে তো যাইনি কিন্তু স্বামী তোমার তো হাত নেই তুমি ভিক্ষায় যাবে কেমন করে লক্ষ্মীপ্রিয়া আমার হাত নেই তো কি হয়েছে আমার পা দ্রুত আছে দাও 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 ওই ভিক্ষার ঝুলিটা তুমি আমার হাতে গলিয়ে দাও আমি ভিক্ষায় যাব লক্ষ্মীপ্রিয়া কী করলো স্বামীর হাতে ভিক্ষার ঝুলিটা গলিয়ে দিল আর গোড়া কুমোর সে ভিক্ষার ঝুলি লয়ে চলল নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করতে ভিক্ষা করতে কেমন হবে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পা ধরি সবার পা
আমায় ভিক্ষাদগ নগরবাসী ধরি সবার পায়, আমায় ভিক্ষাদগ নগরবাসী ধরি সবার পায়, পায়ে পায়ে ধরবো কেমন করে, তোমরা দেখতেই তো পাচ্ছ আমার হাতে নেই। কেন মনে মনে প্রণাম করলে হবে না? তোমরা কি দিচ্ছ? না না না, তোমরা ওকে ইট পাথর দিও না, ইট পাথর দিও না তোমরা। হে শ্রী গৌর ভক্ত মণ্ডলী, এই হরিবাসরে বহু রকমের মানুষ আছে। কেউ দেখছে কীর্তনিয়া কেমন গাইছে দেখবো, কেউ দেখছেন কীর্তনিয়া কেমন নাচছে দেখবো, কেউ দেখছে কীর্তনিয়া কেমন ভাব আছে দেখবো। আবার এমন কেউ আছে হরিবাসরে বসে কীর্তনিয়া কখন একটা ভুল বলবে, সেই ভুলটাকে ধরবার জন্য হরিবাসরে বসে থাকে। গোরা কুমার যেই না বলেছে, তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, ওই পায়ে ধরে প্রণাম করতে পারল না বলে ইট পাথর দিয়ে তার ঝোলার মধ্যে চাপিয়ে দিল। দেখবেন যারা প্রকৃত ভক্ত হয় তারা কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না, তাদের ভাবনা হলো টিনাদও পিছনে চেনো তরুর সহিষ্ণু না অমানির মান যেন কীর্তনেও সদা হত। গোরা কুমার বলছে, ও গো তোমরা যে যে আমাকে ইট পাথরে ছড়িলেই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, তোমরা সুখে থেকো ভালো থেকো হা গোবিন্দ বলে। গোরা কুমার সেই ইট পাথরগুলোকে নিয়ে চলল কোথায় বাড়ির দিকে যাচ্ছে, আর যে যেতে ভগবানের নাম গাইছে। আসুন সবাই মিলে আমরা একটু গাই, কেমন? প্রত্যেকে হাত তুলে সবাই মিলে একসঙ্গে আমরা রাধারানীর জয়ধ্বনি করবো। প্রত্যেকে হাত তুলুন, সবাই এদিকে তুলুন তুলুন তুলুন, বলুন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, কিশোরী কুচি আইসা, ইন্তেজামে হজায়ে। প্রত্যেকে হাত তুলি, কিশোরী কুচি আইসা, ইন্তেজামে হজায়ে, ও কিশোরী কুচি আইসা, ইন্তেজামে হজায়ে, কিশোরী কুচি আইসা, ইন্তেজামে হজায়ে, কিশোরী কুচি আইসা, ইন্তেজামে হজায়ে, ও কিশোরী কুচি আইসা, ইন্তেজামে হজায়ে। যুবা পে রাধা 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 নামে হজায়ে, যুবা পে রাধা 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 রাধে নামে হজায়ে, যুবা পে রাধা 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 নামে হজায়ে, যুবা পে রাধা 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 নামে হজায়ে। কিশোরী কুচি কিশোরী কুচি কিশোরী কুচি আইসা, ইন্তেজামে হজায়ে, ও কিশোরী কুচি আইসা, ইন্তেজামে হজায়ে, সবাই মিলে ইন্তেজামে হজায়ে। जब जुड़ते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने माने कि गिरते माने पड़े जावा, यदि कोनो भक्त विपदे पड़े
একবার রাধা রাধা নাম জপ করে সেই ভক্তকে শ্রী ভগবান সকল বিপদ থেকে রক্ষা করে। তাই কি বলছে, যাবে গড়িতে হুয়ে মেনে তেরা নাম লিয়া হে, জব গড়িতে হুয়ে মেনে তেরা নাম লিয়া হে, किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। हवाई मिले हाथ तुलन देखी प्रत्येक एदी की जरा दाड़ी आछेन बसे आछेन सबाई मिले हाथ तुलन। এবার আমি যেটা গাইব আমি গাবার পর ভালো করে শুনে নেবেন, খুব সহজ কথা, আমি যেটা গাইব আমার গাবার পর সবাই মিলে কিন্তু একসঙ্গে গাইবেন, কেমন? জয় রাধে, প্রত্যেক হাত তুলি, এক দুই তিন চার, এক দুই তিন, কি হলো হাত কোথায়? বেতাল করলে হবে না, তালে তালে। শ্রীরাধে শ্রীরাধে রাধে শ্রীরাধে, বলুন দেখি, আর একটু জোরে হচ্ছে, তবে একটু জোরে জোরে গাইতে হবে। হ্যাঁ, ঠান্ডায় বসে গেছে, না তা করলে হবে না, চেষ্টা করলে কি না হয় বলুন, প্রত্যেক হাত তুলে। শ্রীরাধে শ্রীরাধে রাধে শ্রীরাধে, এবার বলো, এদিকে সবাই বলছে শ্রীরাধে জয় রাধে, শ্রীরাধে জয় রাধে, শ্রীরাধে জয় রাধে, শ্রীরাধে किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, ओ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, ओ किशोरी कुछ লক্ষ্মীপ্রিয়া ছুটি এসে দরজাটি খুলে দিয়েছে। স্বামী স্বামী তুমি এসে গেছো, কই দেখি 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 তুমি কত ভিক্ষা করে নিয়ে এসেছো। একি তুমি কি নিয়ে এসেছো, ইট পাথর? হ্যাঁ গো লক্ষ্মীপ্রিয়া, আমি ওদের পায়ে ধরে প্রণাম করতে পারিনি বলে ওরা ইট পাথর দিয়ে আমার ঝোলার মধ্যে চাপিয়ে দিয়েছে।
লক্ষ্মীপ্রিয়া কি খেয়ে বাঁচবো আমরা? কেন স্বামী, গঙ্গার জল কি শুকিয়ে গেছে বলে না? তুলসী গাছের পাতাও কি শুকিয়ে গেছে না? তাহলে যতদিন আমরা বাঁচব এই তুলসী পত্র আর গঙ্গা জলকে বাকি জীবনটা আমরা কাটিয়ে দেব। বাহ বাহ লক্ষ্মীপ্রিয়া বাহ, তুমি দারুণ কথা বলেছ। এই না হলে তুমি আমার পত্নী, কিন্তু লক্ষ্মীপ্রিয়া এই তুলসী পত্র গঙ্গা জলকে আমরা কতদিন বাঁচব বলে? এই দেখো, ভগবান যদি মনে করেন রাখবো ওই তুলসী পত্র গঙ্গা জল দিয়ে আমাদের বাকি জীবনটা কেটে যাবে, কিন্তু তিনি যদি মনে করেন আর রাখবো না ওই রাজভোগ রসগোল্লা এনে দিলেও থাকা যাবে না। বা লক্ষ্মীপ্রিয়া, তোমার মতো পত্নী যদি এই বাংলার ঘরে ঘরে আসে গো, ভগবানকে মর্ত্যের মাটিতে বার বার নামতে হবে। তাই তুমি শুধু আমার পত্নী না গো, আজ থেকে তুমি আমার বন্ধু এবং পত্নী। আচ্ছা বলুন তো, বন্ধু চেনে যাই কখন? জোরে বল, শুনতে পাচ্ছি না। কখন? কালী পুজো। কেন, তাই নাকি? বন্ধু চেনা যায় বিপদের সময়, আর পত্নী চেনা যায় দুর্গাপূজার সময়। কেন? আমার দিদি ভাইরা বুঝতে পেরে গেছে। দুর্গাপূজে কটা করে শাড়ি হয়েছিল গো? পাঁচ দিনে পাঁচটা। হ্যাঁ, স্বামীর কাছে হয়, স্বামীর কাছে আবদার করছি গো। দেখো এই দুর্গাপূজায় কিন্তু ভালোভাবেই দিনটা কাটাবো, খুব আনন্দ করে মজা করে, তবে আমার পাঁচখানা শাড়ি লাগবে। স্বামী বলছে দেখো এখন অভাবের সংসার, যা বায়না করলে হয় নাকি, একটু বুঝে সুঝে চালাতে হবে, তো এই এখন পারবো না, সে আবার আগামী বছর। বলে না ও সব শুনবো না, যদি শাড়ি না এনে দিতে বেরোচ্ছে পাঁচখানা, তাহলে ঘরেই থাকবো না, চলে যাবো সোজা বাপের বাড়ি। তাহলে পত্নী চেনা যায় দুঃখের সময়। লক্ষ্মীপ্রিয়া বলছে স্বামী তাহলে এসো, আমরা একসঙ্গে এক সুরে এক মনে এক প্রাণে গাই, মোরা আছি দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে উলুধনে। কৃষ্ণ বলে কিছু কথা আছে, বলুন তো ভগবানের চোখ আছে না নেই? হ্যাঁ, ভগবানের চোখ আছে না নেই? জোরে বলুন, আছে? আমার কাছে বলছেন আছে। কাল সকাল হলে যখন রোদ দেখে ধান মিলবেন, কাল হয়েছিল না, হয়েছিল আপনাদের এখানে?
সেই সময় যদি আকাশ থেকে দুপোটা বৃষ্টি নেমে আসে তখন কি বলবেন? তখন বড় বড় করে চোখ করে বলবেন, ভগবানের কি চোখ নেই? কি তাই তো? এতক্ষণ লক্ষ্মী প্রিয়ার কথা হচ্ছিল, এইবার আমরা আসবো মা লক্ষ্মী দেবীর কথায়। তো মা লক্ষ্মী কার ঘরণী? মা লক্ষ্মী কার ঘরণী গো? মহিষাসুর। হ্যাঁ, নারায়ণের ঘরণী। তো মা লক্ষ্মী বলছে, অপ্রভ বলি তোমার কি চোখ নেই? তুমি কি চোখে দেখতে পাও না? তোমাকে এই মহারাষ্ট্রে কোনো ভক্তরা দয়া মহিয়ার বলবে না গো, দয়া মহিয়ার বলবে না গো, বলছি তোমাকে আর কেউ দয়াময় বলবে না। কেন, কি করেছি আমি? তোমার চোখ আছে। চোখ আছে মানে কি অপরাধ করলাম? মহারাষ্ট্রে চন্দ্রভাগা নদীর তীরে যে ভক্ত আছে গোরা কুমোর, চেনো? ও গোরা কুমোর কে আবার চিনবো না? আরে সে যে আমার ভক্ত। ভক্ত যদি হবে, ভক্তের যে এত কষ্ট হচ্ছে একটু দেখো। আচ্ছা বলুন তো, যদি আমি হাতটাকে এইরকম করি এটাকে কি বলে? এটাকে কি বলে গো? জল ঢালা। এটাকে বলা হয় দেওয়া। যদি আমি হাতটাকে এরকম করি এটাকে বলা হয় নেওয়া। বলে অত শুধু হাতটাকে নিচের দিকে নামাতে জানে, মানে দিতে জানে, নিতে জানে না। ওকে দেবটা কেমন করে? বলে এই দেখো প্রভু, তোমার কাছে চাইলে বুঝি পাওয়া যায়, না চাইলে কি পাওয়া যায় না? জানেন আমরা কাল প্রোগ্রামে যাচ্ছি, দেখি কয়েকজন রাস্তায় গাড়ি ঘিরে দাঁড়িয়ে পড়লো। তো আমি বললাম, কি ব্যাপার ভাই? বলে দিদি ভাই তোমরা কীর্তন করো, চাঁদা দেবে না। তা আমি বললাম, কে বলেছে দেবো না? বলো ভাই কত দিতে হবে? বলে কত আর দেবে, 20 টাকা দাও। চাইলো সঙ্গে সঙ্গে তাকে ব্যাগ থেকে বার করে আমি দিয়ে দিলাম 20 টাকা। যদি সে আমাকে বলতো, দিদি ভাই তোমার যা ভালো মনে হয় তুমি আমাকে তাই দাও, তাহলে কিন্তু তাকে ওইখানেই 3 মিনিট দাঁড়িয়ে যেতে হতো। কেন, কতটা দিলি যে ভালো হবে সেই ভালোটা বুঝে উঠতে 3 মিনিট সময় লেগে যায়। আচ্ছা আমরা আমাদের কথাই বলি, আপনারা ভোগের মালসা দেন। হ্যাঁ, আমরা সবাই ভোগের মালসা দিই, কেউ 1 মালসা 2 মালসা যে যেমন পারে দেয়। এবার আমাদের চাওয়াটা কেমন দেখুন, ভগবানকে 1 মালসা ভোগ নিবেদন করে যেই না প্রণাম করতে বসলাম, এই মাথা আর মাটি থেকে উঠছে না, বলল পড়ে কেন? ওই একটা 1 মালসা ভোগ নিবেদন করেই চাওয়া চাই হচ্ছে। কি চাওয়া? সে আমরা সবাই করি তাই না? 1 মালসা ভগবানকে ভোগ নিবেদন করে বলছি, ওকে দয়াময় ছেলেটা আমার এত বড় হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত একটা মেয়ে পেলাম না, ছেলেটার বিয়ে দেব, বিয়ের বয়স চলে যাচ্ছে, এখন একটা মেয়ে পেলাম না, ভালো। আবার কি বলি, ওগো দয়াময় আমার মেয়েটিকে এত কষ্ট করে লেখাপড়া শেখালাম, টাকা পয়সা খরচা করে, ভেবেছিলাম একটা চাকরি পাবে কিন্তু চাকরি পাচ্ছে না, তুমি একটু কৃপা করো প্রভু।
ওগো দয়াময়, আমি এই বছর একতলা করেছি, যেন পরের বছর দোতলা করতে পারি, একেবারে ছাদ ঢেলে দিতে পারি। তাই গৌর হরি হরি বল হরি বল। তাহলে আমরা দিচ্ছি কমল সাহ, বলুন এক মাল সাহ চাইছি, কমল সাহ দশ মাল সাহ, মানে একেবারে আমরা চিরে গুনে গুনে চেয়ে নিচ্ছি। তাই গৌর হরি বলে, ও প্রভু তোমার কাছে চাইলেই বুঝি পাওয়া যায় না, চাইলে কি পাওয়া যায় না? বলে হ্যাঁ, যে আমার কাছে চাই সে তো পায়, আবার যে চায় না সেও পায়। কিভাবে জানো? শোনো, যে আমার কাছে ধনে চাই, টাকা চাই, যে আমার কাছে গাড়ি চাই, বাড়ি চাই, বাড়ি চাই, আমি তাকেও যেমন দিয়ে থাকি, আর না চাইলে তার মনোবাসনা পূরণ করিয়া থাকে। কিভাবে জানো? শোনো, যে তার জিহ্বাটাকে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে না চাইতে থাকে, কৃষ্ণ কৃষ্ণ বলে না চাইতে থাকে, না চাইলে, না চাইলে তার মনোবাসনা পূরণ করিবার জন্য আমি কি করি জানো? আমি গোলক হতে নেমে আসি, আমি গোলক হরি বল নেমে আসি, আমি গোলক হতে নেমে আসি, আমি গোলক হতে নেমে আসি, ভক্তের বাসনা পূরণ করিতে গোলক হতে নেমে আসি, ভক্তের বাসনা পূরণ করতে গোলক পূরণ করিতে আমি ভক্ত বর ভালোবাসি, ভক্ত বড়ই ভালোবাসি, আমি ভক্ত ছাড়া নইতে নারি, গোলক হতে নেমে আসি, ভক্ত ছাড়া আহা ও লক্ষ্মী, আমি কি করব জানো? ভাবছি আমি আমার ভক্তের বাড়িতে যাব। বলে কেন প্রভু? কেন আবার? তার হাত নেই, সন্তান নেই, আমি তার সন্তান হব, সন্তান হয়ে তার কাজ করে দেব। বলে ও প্রভু আমিও তোমার সঙ্গে যাব। মা লক্ষ্মী বলছে, তুমি আবার কি করতে যাবে গো? বলে কেন, আমিও তার কাজ করে দেব। তুমি কি কাজ করবে? কেন, আমি তার রান্না করে দেব। বলে এই দেখো, সে দুবেলা দুমুঠো খেতে পায় না, তার আমার রান্না তুমি কোথায় করবে? ও লক্ষ্মী আমি কি বলি শোনো, আগে আমি যাই গিয়ে টাকা উপার্জন করি, তারপর তুমি এসো। বলে প্রভু সেদিন তোমার কবে হবে? যেদিন হবে আমি তোমাকে ঠিক ডেকে নেব। এইবার ভগবান বিঠল দেব ছদ্মবেশে বালক ব্রাহ্মণ রূপে চলেছেন আজ ভক্তকে কৃপা করতে ভক্তের বাড়িতে। এই যে এই মহারাষ্ট্রের লীলা আমি আপনাদের গিয়ে শোনাচ্ছি, আপনারা শ্রবণ করছেন। এই মহারাষ্ট্রের লীলা যে আমি গাইছি, এই মাঘ মাসে মহারাষ্ট্রে আমার দুদিন প্রোগ্রাম আছে, আমি গাওয়ার সুযোগ পেয়েছি, এই মাঘ মাসেই যাব। এই মহারাষ্ট্রে যে মহারাষ্ট্রের লীলা আপনারা আস্বাদন করছেন, শ্রবণ করছেন, জয় রাধে শ্যাম, সেটা আজও বর্তমান, জয় রাধে। তো সেই ভগবান বিঠল দেব, মহারাষ্ট্রের বিঠল দেব ছদ্মবেশে বালক ব্রাহ্মণ রূপে চলেছেন ভক্তকে কৃপা করতে ভক্তের বাড়িতে। তাহলে ভাবুন, কত বড় ভক্ত হলে ভগবান নিজে যায় সেই ভক্তের কাছে ভক্তকে কৃপা করতে। আজ ভগবান চলেছেন ছদ্মবেশে, যারা ভগবানকে ভালোবাসেন
সবাই মিলে প্রাণ ভরে বদন উলুধ্বনি করবেন এবং বাবারা সবাই মিলে একসঙ্গে জয়ধ্বনি। আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে ভক্ত কৃপা করবে বলে যাই ভক্তের কাছে। আজ যাই ভগবান যাই ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে আজ যাই ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে আজ যাই ভগবান ছদ্মবেশে আচ্ছা যদি কিছু না মনে করেন একটা কথা বলবো বলবো আমার না বড্ড খিদে পেয়েছে কিছু হবে এই কীর্তন শেষ হোক এক্ষুনি কি খাবে এখানে রান্না হয়নি সব বন্ধ তোমরা কি ভেবেছো আমার খিদে পেয়েছে আমার খিদে পায়নি আমি তো পেট ভরে খেয়েই তবে নেমেছি আসরে না খেলে কার গান গাইতে পারবো জয় রাধে আমার খিদে পায়নি কার খিদে পেয়েছে ভগবানের ভগবান যাচ্ছিলেন ভক্তকে কৃপা করতে তো যেতে যেতে রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়েছে বলছে গো কিছু হবে আমার যে বড্ড খিদে পেয়েছে বাবা শুনে সেই ব্যক্তি ভয় আর ঘোরেও তাকাচ্ছে না ভাবছে আজকাল জিনিসপত্রের যা দাম বেড়েছে মুড়ির দাম 48 হ্যাঁ মুড়ির দাম 48 তাই নাকি আপনাদের এখানে কত করে 50 হয়ে গেছে বলছে 50 চালের দাম কত ভালো চাল জয় রাধে তাহলে ভাবুন যদি বাড়িতে লোকজন চলে আসে আত্মীয় স্বজন ভর্তি চলে আসে কি করবে কপালে হাত আর কি হবে কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই আমরা আমাদের কথাই বলি দেখবেন যখন পূজারী যিনি ব্রাহ্মণ ঠাকুর পূজারী পূজা করেন যখন ঠাকুর মশাইয়ের কাছ থেকে আমরা চরণামৃত নিই চরণামৃত নেবার আগে আমরা কি করি কিছু প্রণামী দিই তো বলুন দিই তো তারপর চরণামৃত নিই এইবার প্রণামী দেবের সময় মায়েরা কি করেন বাবারা কি করেন ওমা আমরা কি করি সাইডে গিয়ে আঁচল হালতাই না কি তাই তো হ্যাঁ ঠিক বললাম তো এটা আমরা করি আর বাবারা কি করে বাবারা যেই না পকরের মধ্যে হাতটা ঢুকিয়েছে সেই হাত আর বেরোচ্ছে না কেন কাজ চলছে পকরের মধ্যে বর্দা মেসটা ছর্দা রয়েছে ওদের সঙ্গে কাজ চালাচ্ছে ও যে কি কাজ চালাচ্ছে ওই ঠাকুর মশাইয়ের দেখার ক্ষমতা না বর্দা মানে কি 10 টাকা মেসদা মানে 5 টাকা আর ছর্দা মানে ছোট মতো একটা কয়েন কেউ নিতে চাই না সেই কয়েনটাই খুঁজছি তেমন কেউ আছেন নাকি ভগবানকে দিলে বেছে বেছে দেন এখানে সবাই ভালো ওটা হাওড়া জেলায় হয় এটা বীরভূম জেলা হ্যাঁ এখানে সবাই ভালো তবে আমাদের হাওড়া জেলায় খুব আছে খুব চলে এটা খালি ছোট কয়েন জয় রাধে
তো যে কি কাজে চালাচ্ছে পকেটের মধ্যে তো ঠাকুর মশাইয়া দেখার ক্ষমতা নাই। যদি ঠং করে ঠাকুর মশাইয়ের সামনে একটা বর্দা বেরিয়ে আসে তাহলে মান সম্মানের ব্যাপার আছে। তো ভগবান দেখে হাসছে বলছে, বাহ আমার নি আমাকে বেছে বেছে দেওয়া, ঠিক আছে আমিও বেছে বেছে দেব। বলে আমিও বেছে বেছে পোকা বেগুনগুলো সব আনিয়ে দেবো ওখানে। পোকা বেগুন মানে পোকা পোকা শাশুড়ি মা, পোকা পোকা শ্বশুর, পোকা পোকা বৌমা। শুধু হাসপাতাল কেন, গোটা নার্সিংহোমটা পোকায় ভরিয়ে দেব। তাহলে ভগবানকে দিলে কেউ বেছে বেছে দেবেন না, যতটুকু দেবেন তার মধ্যে থাকবে আপনার ভক্তি এবং ভালোবাসা। তো সেই ব্যক্তি বলছে, যে শোনো খাবে আবার থাকবে, আমার কাছে খাওয়া দাওয়া হবে না। তবে আমাদের পাড়াতে না একজন বড় লোক আছে, তুমি তার কাছে চলে যাও। বলে বড় লোকটিকে কে? সে হলো গোরা কুমোর। ঠিক বলল, যে দুবেলা দুটো খেতে পায় না বলে ওই হলো বড় লোক। ঠিক বলল, ঠিক বলেছে। কেন? ভক্তের কুড়ে ঘর হয় শ্রীকৃষ্ণের আলয়। যে ভক্তের কাছে ভগবান চলেছেন সেই ভক্তের কোনোদিন অভাব থাকতে পারে না। এবার ভগবান চলেছেন ভক্তকে কৃপা করতে, তিনি বলছেন দেখে আসি আমার বড়লোক বড়লোক ভক্তটি কি করছে। ভগবান চলেছেন ভক্তের বাড়িতে আর ভক্ত কি করছে, বিঠল দেবের মন্দিরে বসে বসে ভজন সাধন করছে, আর তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দ্বার দেশে বসে বসে দর্শন করছে। ভক্ত গাইছে, নব দুর্বাদল ঘনশ্যাম ঘন শ্যাম ঘন শ্যাম নব দুর্বাদল ঘন শ্যাম ঘন শ্যাম দুর্বাদল ঘন শ্যাম এখানে মালিক কে আছে একবার ডেকে দিন না, কিছু কথা আছে। এ বাড়ির মালিক কে আছে?
আর আমি এখানে কথা বলছি না, ভগবান পৌঁছে গেছে ভক্তের বাড়িতে। তো লক্ষ্মীপ্রা দ্বার দেশে বসে বসে দর্শন করছিল, তো লক্ষ্মীপ্রাকে দেখতে পেয়ে বলছে বাড়ির মালিককে আছে। তো লক্ষ্মীপ্রিয়া মনে মনে চিন্তা করছে, সে দুবেলা দুমুটো খেতে পায় না, সে বাড়ির মালিক হলো কবে থেকে? যাই হোক, বলছে যখন একবার গিয়ে ডেকেই দিই। যেই না ভেতরে প্রবেশ করেছে লক্ষ্মীপ্রিয়া, স্বামী তো একেবারে ভজনে মগ্ন। নব তুরু বাদল ঘন শ্যাম ঘন শ্যাম, হরি বল হরি বল ঘন শ্যাম ঘন শ্যাম, বাদল ঘন শ্যাম ঘন শ্যাম, দুরি বাদল ঘন শ্যাম ঘন শ্যাম, দুরি বাদল ঘন শ্যাম। স্বামী স্বামী গো, জানো বাইরে না একটা খুব সুন্দর ছেলে এসেছে, বলছে তুমি নাকি বাড়ির মালিক। ও লক্ষ্মীপ্রিয়া, আমি আবার কবে থেকে বাড়ির মালিক হলাম? হ্যাঁ, কই কি আমাকে বাড়ির মালিক বলে ডাকছে, চলো তো দেখি আমার বাহিরে। যেই না বাইরে গেছে, গোরা কোমর প্রশ্ন করছে, হ্যাঁ গো বাবা কে তুমি, নাম কি তোমার, তুমি আমাকে বাড়ির মালিক বলে ডাকছো কেন, নাম কি তোমার? জানো তোমাকে দেখে না আমার খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আমি তোমাকে ঠিক কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না তুমি কে বলো তো। ভক্ত বলছে, কে গো তুমি, বলো বলো বলো, এমন করে এলে আমার ভাঙা ঘরে, আজি কে গো তুমি, এমন করে এলে আমার ভাঙা ঘরে, কে গো তুমি, এমন করে এলে আমার ভাঙা ঘরে, তোমায় দেখে, শোনো শোনো শোনো, তোমায় দেখে চিন্তা করছে, ইচ্ছা হলো ভক্তকে একটু কৃপা করব, যদি এখন নামটা বলে ফেলি তাহলে আমি যে ধরা পড়ে যাব। ভগবান কিন্তু কিন্তু ভাবনে বলছে, আমার নাম আমার নাম আমার নাম আমার নাম বিট্টু গো বিট্টু। ও তোমার নাম বিট্টু, জানো আমার মন্দিরে যে আছে সে হলো আমার বিঠল দেব, আর তুমি হলে বিট্টু। বাহ, তোমার নামের সঙ্গে আমার বিঠল দেবের ভালোই মিল আছে দেখছি, দারুণ মজা হবে, তোমাকে দেখলেই আমার বিঠল দেবের কথা মনে পড়ে যাবে। বলে, ও ঠাকুর মজা করতে হবে না, আমার বড্ড খিদে পেয়েছে, আগে কিছু খেতে দাও। খাবে খাবে, ভক্ত এমন ভাব বলছে যেন ঘরে ভর্তি খাবার রয়েছে, খাবারের কোনো অভাব নেই, কিন্তু ভগবান তো জানে ভক্তের কি দিয়ে কি চলছে। ভগবান বলছে, ঠাকুর কি খাবো, ওই তুলসী পত্র আর গঙ্গা জল। যখনই বলেছে এই কথা, গোরা কুমোর শুনেই তো অবাক, ও লক্ষ্মী
বলিয়ে ছেলে জানল কি করে আমরা তুলসী পত্র গঙ্গা জল খাচ্ছি। হ্যাঁ গো বাবা, তুমি জানলে কি করে আমরা তুলসী পত্র গঙ্গা জল খাচ্ছি? ওই পাড়া দিয়ে আসছিলাম, পাড়ার লোকই বলাবলি করছিল। ও, পাড়ার লোকে বলেছে? ও, তুমি তাহলে ওই খাবার খাবে না? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমার জন্য ভিক্ষায় যাব। বলে, ঠাকুর তুমি ভিক্ষায় গিয়ে আর কত ইট পাথর পাবে? ও লক্ষ্মী, এ বেটা এটাও জানলো কি করে আমি ভিক্ষায় গিয়ে একদিন ইট পাথর পেয়েছিলাম? হ্যাঁ গো বাবা, তুমি এটাও জানলে কি করে? এই পাড়ার লোকেই বলেছে। এটাও পাড়ার লোকে বলেছে? বলে, ঠাকুর আমি খাবো না। তবে যে আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি, তুমি আমার সে আশা পূরণ করো। কি আশা? না, আমার অনেক দিনের আশা ইচ্ছা, তোমার কাছে তোমার শিষ্য হয়ে আমি হাড়ে কলসি তৈরি করা শিখতে চাই। অসম্ভব মিট্টু, এই অসম্ভব। কেন অসম্ভব? কারণ তুই হলি ব্রাহ্মণের ছেলে, আমি হলাম কুমোরের ছেলে। আমি হাড়ি কলসি তৈরি করে বিক্রয় করলে তবে টাকা পাব, আর তুই হলি ব্রাহ্মণ সন্তান, এ যে আমার বড় পাপ হবে, আমি তোকে আমার শিষ্য করতে পারবো না। ঠাকুর বলি, গুরুকে হয়, গুরুকে হয়। ডাক্তারের ছেলে আছি বলে কি সে ডাক্তার হবে? হবে না। ডাক্তার হতে গেলে তাকে কী করতে হবে? ডাক্তারি পড়াশোনা করতে হবে, জানতে হবে, শিখতে হবে, তবেই ডাক্তার হবে। মাস্টারের ছেলে আছি বলে কি সে মাস্টার হবে? হবে না। মাস্টার হতে গেলে তাকে মাস্টারি অর্জন করতে হবে, ডিগ্রি পেতে হবে। যখন একের পর এক বলতে শুরু করেছে, গোরা কুমার মনে মনে ভাবছে এই বেটা ছোট হলে কি হবে, এর অনেক বুদ্ধি আছে। এই বেটা শোন, আমি তো কেমন শিষ্য করে নিলাম, এইবার বিট্টুকে শিষ্য করে নেবার পর এক এক করে হাড়ি কলসি তৈরি করা শেখাচ্ছে। কিন্তু গোরা কুমার দেখাবে কেমন করে, তার তো হাত নেই, মুখে বলে বলে দিচ্ছি, তার শুনে শুনে বিট্টু তৈরি করছে। দেখা গেল যে হাড়ি কলসি দুদিনে তৈরি হয় না, যে হাড়ি কলসি দুই বছরেও তৈরি হয় না, সেই হাড়ি কলসি বিট্টু একদিনে পরিপূর্ণ করে দিয়েছে। গোরা কুমার দেখেই তো অবাক, রে বিট্টু বাবা, একদিনে হাড়ি কলসি পরিপূর্ণ করে দিলি রে? বলে, হ্যাঁ দিলাম, এবার যাও গিয়ে বাজারে বিক্রয় করে দিয়ে এসো। যখনই বলেছে এই কথা, বাজারে বিক্রয় করে দিয়ে এসো, গোরা কুমার মনে মনে ভাবছি এই বেটার সব ভালো, এই মাঝে মাঝে এমন এক একটা কথা আমায় খোঁচা মেরে বলে, তখনই খুব মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা বিট্টু, তুই দেখতে পাচ্ছিস আমার হাত নেই, তো আমি এখন হাড়ি কলসিগুলো নিয়ে বাজারে বিক্রয় করতে যাব কেমন করে? বলে, ও ঠাকুর তোমার হাত নেই, তোমার হাতগুলো কোথায় গেল? কোথাও কি খুলে পড়ে গেল না কেউ নিয়ে চলে গেল? কি বললি? এই বিট্টু কি বললি তুই, আর একবার বল। দুদিন হয়েছে তুই আমার ঘরে এসেছিস, ঘরের কথা পরকে বলতে আছে? যখনই বলেছে ঘরের কথা পরকে বলতে আছে, বিট্টু বলছে, ও আমি ব্রাহ্মণের ছেলে হয়ে তোমার হাড়ি কলসি তৈরি করে দিলাম, এখন তুমি কিনা বলছো আমি তোমার পর? ঠিক আছে, রইল তোমার ঘর, আমি চললাম। এবার বলুন তো, ভগবান কি যাবার জন্য এসেছেন ভক্তের কাছে? দূরত্বের ভালোবাসার মাত্রা দ্বিগুণ বেড়ে যায় জানেন। পাশাপাশি বাড়ির মধ্যে আপনাদের ঝগড়া হয়? হ্যাঁ, ফাটাফাটি ঝগড়া হয় এখানে? হয় বলছে। না না, মায়েদের দেখে মনে হচ্ছে ঝগড়া করে কেউ না, মায়েরা লজ্জা পাচ্ছে। ও মা, ঝগড়া হয়? বলছে হলি, অল্প স্বল্প হয়। না না, হলি হাতাহাতি। হাতাহাতি? আমি ভেবেছিলাম বোধহয় আমাদের ওখানেই, আমাদের ওখানেই হয়, এখানে হয় না। তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না, ভালো করে মন দিয়ে শুনুন, দেখবেন দূরত্বের আহা, ঝগড়ার আগে যেমন ভালোবাসা থাকে, ঝগড়ার পর থেকে ভালোবাসার মাত্রা দ্বিগুণ বেড়ে যায়। কীভাবে দেখুন, পাশাপাশি দুই বাড়ি, দুই দিদির মধ্যে ঝগড়া হয়েছে,
এক হলো ভজার মা আর এক হলো পচার মা। হ্যাঁ আছে। এবার তাদের মধ্যে এমন ঝগড়া হয়েছে কারোর সঙ্গে কোনো কথা বলা বলে নেই, একেবারে বন্ধ। এবার ভজার বিয়ে হবে, ভজার মা এসেছে এখন পচার মায়ের বাড়িতে, পচার মায়ের কাছে। পচার মায়ের কাছে এসে বলছে ভজার মা, এই দিদি কি হলো? কি বলি কি শোন, অনেকদিন পর তোর বাড়িতে এলাম, তো আমার ছেলের বিয়ে হবে। তাই তোর ছেলের বিয়ে হবে, তো আমার কি? তোর কি মানে? ঝগড়ার সময় কি বলছিলি মনে নেই, আবার নিমন্ত্রণ করতে। ও তুই ঝগড়ার কথা এখনো মনে রেখে দিয়েছিস? মনে রাখবো নি, তুই যা বলেছিস আমার সাথে হাড়ে গাঁথা আছে। আরে আমি কি একা ঝগড়া করেছি, একা বলেছি? তুইও তো কত কথা মাই বলেছিস। হলেও তোর যা মুখ তোর ভিটেই বাবা। আরে কি বলতে কি বলে ফেলেছি সেসব কথা এখনো মনে রাখলে হয় নাকি? দুঃখ করিস না। আরে আমার ছেলের বিয়ে হবে, তুই না গেলে হবে নাকি? চল তোকে যেতেই হবে। ঠিক আছে, এত করে বলছিস যে তুই চ যাই। এইবার ভজার মা পচার মাকে নিয়ে গেল, তার রাগটা ভেঙে গেল। ভজার বিয়ে হচ্ছে, আর এদিকে সবাই খেতে বসেছে, তার মধ্যে ওই পচার মাও খেতে বসেছে। এখন ছেলের মা মিষ্টি পরিবেশন করছে, দেখুন সবার বাপে একটা একটা করে মিষ্টি দিচ্ছে। কিন্তু ওই যার সঙ্গে ঝগড়া হয়েছিল পচার মা, এদিক ওদিক তাকিয়ে তার পাতে একেবারে দুটো মিষ্টি দিয়ে দিল। নিতাই গৌর হরিব। বোঝা গেল ঝগড়ার আগে যেমন ভালোবাসা থাকে, ঝগড়ার পর থেকে ভালোবাসার মাত্রা কেমন দ্বিগুণ বেড়ে যায়। তা বলে এই নয় যে কাল থেকে আপনারা বেশি বেশি করে শুরু করে দেবেন ঝগড়া, সবাই মিলেমিশে থাকবেন। তা এখন বিট্টুকে ডাকছে গোরা কুমোর, এই বিট্টু যাস না যাস না, দাঁড়া, তোকে আমি ওভাবে বলিনি, আয় আমার কাছে আয়। ভগবানের রাগটা ভেঙে গেল। ভগবান কি রাগ করেছেন নাকি না? তিনি চেষ্টা করছেন কিভাবে ভক্তের হাতে ফিরিয়ে দেওয়া যায়, কিভাবে সন্তান ফিরিয়ে দেওয়া যায়। এবার ভগবান ঝাঁকাই করে হাড়ি কলসি পরিপূর্ণ করে মাথায় করে নিয়েছে, ভক্ত চলেছে আগে আগে বাজারে পথ দেখাচ্ছে, আর ভগবান চলেছেন ভক্তের পেছু পেছু। ভক্ত গাইছে, ও শ্যাম প্যারে দর্দ হামারে কৃপা করো মুঝসে, ও শ্যাম প্যারে দর্দ হামারে কৃপা করো মুঝসে। কৃষ্ণ কৃষ্ণ হরে
রাত জাগাই আঙ্গিনা জগমগ জাগাই আঙ্গিনা হো জগমগ জাগাই আঙ্গিনা হো জগমগ জাগাই ভগবান দুজনে বাজারে পৌঁছে গেল সবার কিছু না কিছু বিক্রয় হচ্ছে কিন্তু যে ভক্তের কাছে ভগবান রয়েছে বিঠল দেবে দেখা গেল গোরা কুমরে হাঁড়ি কলস এক নিমিষের মধ্যে বিক্রয় হয়ে গেছে দুটো বছর গোরা কুমর টাকার মুখ দেখেনি আজ হাঁড়ি কলসে বিক্রয় করে প্রচুর টাকা পেয়েছে তো তা দেখে বিট্টু বলছে ও ঠাকুর বাবা আজ হাঁড়ি কলসে বিক্রয় করে এত টাকা পেয়েছ তো কি করবে সঞ্চয় করো এবার জমাও বলে না রে বিট্টু ওই সঞ্চয় টঞ্চয় করার বাসনা আমার নেই তাহলে কি করবে তুমি ভাবছি কি জানিস আজ হাঁড়ি কলসে বিক্রয় করে যে টাকাগুলো আমি পেয়েছি ভাবছি এই টাকাগুলো দিয়ে বাড়িতে আমি ছোট করে মহোৎসব দেব ভক্তের আশা এবার মহোৎসব করিবার জন্য যা যা লাগে চিড়া দধি দুগ্ধ ক্ষীরসর ছানা সব কিছু আনা হয়েছে কিন্তু যদি কীর্তন না করাই মা তাহলে কি মহোৎসব সম্পূর্ণ হবে হবে না অসম্পূর্ণ থেকে যাবে তো আজ গোরা কুমরের বাড়িতে কীর্তন করতে আসছেন কি নামদেব এই নামদেবের কীর্তনের মধ্যে আমরা জানতে পারবো কীভাবে গোরা কুমর হাত ফিরে পেল কিভাবে সন্তান ফিরে পেল নামদেবে গাইছে সবাই তার কীর্তনে একসঙ্গে করে করো তালি দেবেন কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 ব্যাপার বলো তো এই অপমান সহ্য করা যায় কি ব্যাপার সবাই একবার হলেও করে করতালি দিয়েছে কিন্তু আজ যার বাড়িতে কীর্তন তিনি কোথায় শুনতে পেয়ে গোরা কুমর ছুটে এসেছে বলছে আমার তো হাত নেই আমি করে করতালি দেব কেমন করে বলে হাত নেই তো কি হয়েছে যতটুকু আছে তা দিয়ে চেষ্টা করো আমি যখন এসে গেছি তুমি যা যা হারিয়ে যাচ্ছ সব ফিরে পাবে আবার শুরু করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हैं हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे গোরা কুমোর যখন নামের গুণে হাত ফিরে পেল মনে আনন্দ ধরছে না বলছে আমি তো নামের গুণে হাত ফিরে পেলাম তাহলে আমার সন্তান গোপাল তাকে ফিরে পাবো না বলে কেন ফিরে পাবে না ওই দেখো দেখলো কি সে গোপাল কত বড় হয়ে গেছে নামদেবের কীর্তনের আসরে দাঁড়িয়ে ঊর্ধ্বে দুটি বাহু তুলে নাচছে তাহলে সবাই জানতে পারলেন কীভাবে গোরা কুমোর এই নামের গুণে হাত ফিরে পেল কীভাবে সন্তান ফিরে পেল কিন্তু হঠাৎ করে বিট্টুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না গোরা কুমোর ডাকছে বিট্টু বিট্টু রে হঠাৎ ওপর থেকেই দৈববাণী হচ্ছে গোরা কুমোর গোরা কুমোর কে কে আমায় ডাকছে গোরা কুমো কে কে তুমি আমি তুমি দেখতে পাচ্ছি না কেন কে তুমি আমার আমার নাম ধরে ডাকছো বলো আমি আমি আর অন্য কেউ না যে তোমার কাছে বিট্টু রূপে এসেছিল সে আর অন্য কেউ না আমি তোমার বিঠল দেব তুমি আমার বিঠল দেব তুমি আমার কাছে বিট্টু রূপে এসেছিলে ও গো দয়াময় এত কাছে পেয়েও আমি তোমাকে চিনতে পারিনি ও গো প্রভু দয়া যখন করলে কৃপা যখন করলে তবে এভাবে কেন করলে প্রভু ও গো দয়াময় তবে কি আমি তোমার দেখা পাবো না প্রভু আর একটি বার তুমি আমায় দেখা দাও নিশ্চয়ই পাবে আমার দেখা তবে আমায় দেখতে গেলে এই নয়নে দিয়ে তুমি আমায় দেখতে পাবে না ভগবান কি করলেন সেই ভক্তকে দিব্য চক্ষু দান করলেন ভক্ত দেখল কি তার পাশে অনাদির আদি গোবিন্দ দাঁড়িয়ে রয়েছে আর যখনই সামনে ভগবানকে দেখতে পেয়েছে ভক্ত ছুটে গিয়ে ভগবানের চরণখানা জড়িয়ে ধরেছে ও গো দয়াময় ও গো কৃপাময় আর আমি তোমায় ছাড়তে চাই না প্রভু আমি তোমায় ছাড়তে চাই না তুমি আমায় ছেড়ে কোথাও চলে যেও না প্রভু আমি আর কষ্ট পেতে চাই না তাহলে সবাই জানতে পারলেন কিভাবে গোরা কুমোর এই নামের গুণে হাত ফিরে পেল এবং কিভাবে সন্তান ফিরে পেল এবং কিভাবে ভগবানের দেখা পেল কৃপা লাভ করল আরেকটি কথা বলি ভগবানের নাম বিঠল দেব হলো কেন যেটাকে আমরা বলি ইট ওই মহারাষ্ট্রে ইটকে বলা হয় বিট ওই বিটের ওপর ভগবান অটল হয়ে দাঁড়িয়েছিলেন সেই থেকে তার একটি নাম হলো বিঠল দেব
আর যে গোরা কুমোর ভগবানের দেখা পেল, আর সেই বিথলদেবের মূর্তি কিন্তু এখনও আছে, আপনারা গেলে অবশ্যই দেখতে পাবেন। তার পাশে গোরা কুমোরের সমাধি দেওয়া আছে। এখানেই আমাদের ভক্ত আর ভগবানের মধুর মিলন। আসুন সবাই মিলে আমরা সেই ভক্ত আর ভগবানের মধুর মিলন দর্শন করি। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। এবার আমাদের বিদায় নেবার পালা। বিদায় নেওয়ার আগে আমি দুটো ভজন গাইব, আপনারা আনন্দ করুন, নাচুন। কেমন নাচবেন? তো জয় রাধে, জয় গোপালা, কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম, জয় গোপালা, জয় গোপালা, জয় গোপালা, কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম, জয় গোপালা, কৃষ্ণ কানাইয়া, হরিবল হরিবল, শ্যামল সুন্দর শ্যাম, নয়ন বিরাম, চরণে শরণ নিলাম,
सुंदर सा जय गोपाल कृष्ण कन्हैया समलो सुंदर सा गोपाल कृष्ण कन्हैया श्यामल सुंदर श्याम जय गोपाल कृष्ण कन्हैया श्यामल सुंदर श्याम जय गोपाल कृष्ण कन्हैया श्यामल सुंदर श्याम जय गोपाल कृष्ण कन्हैया श्यामल सुंदर राधे श्री चरण जन्म सफल जाए बोलिए राधा रानी के राधा रानी के राधे 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 हवा मिले राधे राधे नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो नाम रस पिया करो राधे राधे जप करो किसी नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो राधा रानी के राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो सबको जानी राधा रानी है महारानी महिमान के सब जग जानी अरे महिमान की सबको जानी महिमान की सबको जानी कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो कृपा दृष्टि बरसाया करो राधे राधे नाम जपा करो कृपा दृष्टि बरसाया करो राधे राधे नाम जपा करो कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 राधे
कृष्ण नाम रस पिया करो, राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम